আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপিতে যেটা থাকবে শিলপাটায় কাঁঠাল বিচি ভর্তা। সে কাঁঠাল বিচি ভর্তার জন্য আমি কাঁঠাল বিচি সিদ্ধ উঠিয়ে দিয়েছি, ফ্যান কিন্তু খোসা ছাড়াই নাই কিচ্ছু না, উপরে যে পাতলা একটা প্লাস্টিকের মতন আবরণ থাকে এটা আমি ছাড়াই নি, না ছাড়ে এটা আমি সিদ্ধ দিয়েছিলাম। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা অলমোস্ট হয়ে গেছে, এটা আমি পোড়া পোড়া করব না। আর কী কী দিব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব একটু পরপর। সো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, কাঁঠালের বিচিটাও হয়ে গেছে, আর কাঁঠালের বিচিটার ওই ব্রাউন কালারের যে আবরণটা এটা আমি ঘষে ফেলে দিব না, কারণ এটাই ভিটামিন। এটা আমি আজকে করব শুকনো মরিচ দিয়ে। কী থাকছে, কেমন করে কী কী দিব সেটা আমি সব দেখিয়ে দিব। আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলব, আমি দেখাচ্ছি এটা ছিলে নিচ্ছি। আমি এখন বুঝতে পারছি না শুকনো মরিচ দিব না কাঁচা মরিচ দিব, দেখি কি দেওয়া যায়। দেখুন মানে আমি এই যে এই ব্রাউন অংশটা আমি ফেলে দিইনি, কারণ এটাই তো ভিটামিন। এটা মানে অনেকে আপনার ধরেন ঘষে মেজে এগুলো ছিলে তারপর ভর্তা দেয়, আমি না, আমি একদম মানে স্কিন সহ এই যে স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি যেভাবে আমার আরও আছে আমি ছাড়াচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আর আমি এখানটায় যা যা দিব আর কি, নুন দিব স্বাদ মতো, আমি শুকনো মরিচ দিয়ে করতে চেয়েছিলাম বাট শুকনো মরিচ দিয়ে করবো না, এখন কাঁচা মরিচ ভেজে নিয়েছি তেলে। এক টুকরা এক কোয়া কাঁচা রসুন দিব, আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এটা, আর ই দিব কি সরিষার তেল দিব। এই সরিষার তেলগুলো আমি আমার বাংলাদেশ থেকে আমাকে এইভাবে প্যাকেট ট্যাকেট করে একদম মানে 7 আপ বা কোকের বোতলে করে প্লাস্টিকের বোতলে করে এভাবে একদম ঘানি সরিষার তেল, এটা আমার বাচ্চাদের জন্য, আমার ছেলেমেয়ের জন্য, আমার বোন পাঠিয়ে দেয়, লোক পেলে দেয়, আর তা না হলে আমরা যখন দেশে যাই তখন নিয়ে আসি আর কি। একদম খাঁটি ঘানি থেকে সরিষা কিনে অথবা আমাদের সরিষা গ্রামের খেতে হয় সেখান থেকে এগুলো ধুয়ে তারপরে এটা কি করে রোদে শুকিয়ে লোক নিয়ে গ্রামের একদম ঘানিতে যায় যে আমার আপা এগুলো করে তেল বের করে নিয়ে আসে। আর এই তেলগুলো এভাবেই একদম এই যে দেখেন কস্টেপ দিয়ে মুখ একদম পেঁচানো থাকে, আমি এটা কেটে খুলে আমি মানে অল্প করে ভিতরে ঢেলে রেখেছি। শুধু যে আমি খাই তা না, আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজনকেও আমি দেই একদম খাঁটি সরিষার তেল। যা হোক আমি এখন শিলপাটায় কাঁঠাল বিচি ভর্তা এবার যেভাবে করি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এভাবে করে খাবেন অনেক মজা, অনেক মজা। সো আমি সবসময়ের জন্য আমার গ্রামের দাদি নানি কাকিমা মা কাকিদের যেভাবে রান্না করতো সেভাবেই আমি মানে ফলো করি সেটাই আর কি, ওভাবেই। কিন্তু এই আধুনিক যুগে মানে একেবারে এই সেই হ্যান ত্যান এগুলো করি না, করি তা না, তবে ওইটাই তো আমাদের কি বলবো শিকড় তাই না, গ্রামই তো প্রত্যেকটা মানুষের শিকড়। সো সেখান থেকে শিকড় থেকেই যদি আমরা জিনিসটা না নিতে পারি তাহলে আমরা শিকড় না হলে কি গাছ বাসে বলেন। সো শিকড়টাই আসল, আমি অনেক কথা হয়তো বা বলে ফেলতেছি, যা হোক তাহলে আমি আমার কাজটা স্টার্ট করি তারপর আপনাদের দেখাচ্ছি।
এখন আমি এগুলো সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিব একটু একটু করে, তারপরে ফাইনাল ইয়ে আপনাদের দেখাচ্ছি কেমন করে করবে। আমার সব কিছু দিয়ে মাখানো শেষ, এই যে আমি সরিষার তেল দিলাম, দিয়ে এটুকু এখন আমি হাতে মাখিয়ে নেব এভাবে। আর আপনারা কেউ চাইলে এটা সুন্দর করে শুকিয়ে বিচিগুলো ভেজে তারপরে গুঁড়ো করে আপনারা বয়ামে ভরে রেখে যখন ইচ্ছে হলো তখন আপনারা এরকম পেঁয়াজ মরিচ বেরেস্তা করে দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন। এটা আমরা যখন ছিলাম দেশে এরকম করে রাখতাম, যখন পাওয়া যাবে না তখনকার জন্য আর কি, সিজন চেঞ্জ হয়ে গেলে আর তো আর পাওয়া যায় না, তো তখন খাইতে ইচ্ছা করলেও তো আর পাওয়া যাবে না। এখন তো আধুনিক যুগ এসে গেছে, এখন যে কোনো সময় যে কোনো দোকানে এগুলো ক্যানে কিনতে পাওয়া যায়, আর আগে তো আর এগুলো পাওয়া যেত না, এখন যুগ আধুনিক হয়ে গেছে এই জন্য। সো তাহলে আমার ভর্তাটা দেখুন অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট দেখে হয়তো বুঝতে পারছেন। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো কিছুর সাথে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোষগুলো এত মিষ্টি, মনে হচ্ছে ভিতরে একদম চিনির শিরা দেওয়া।